আমেরিকায় সাধারণত কুয়াশা খুবই কম পড়ে। এখন বাজে হচ্ছে সকাল 7টা, তুমি এই দিক দিয়ে যাও, আমি লক করে দেখেন মাকড়সা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর পার দিয়ে একটু পরে, আল্লাহ রে আল্লাহ, এক মাস ধরে। আর এখানে আমার এই মিষ্টি কুমড়াটা দেখতেছি কি, আব্বু ডাল সহ কাটো। আব্বু হাত দিও না, হাত দিও না। কাল 6টা থেকে যে যুদ্ধ শুরু হয়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন, তারপরেও ভালো লাগে। দেখছো রিহান, এটাকে কি বলো তোমরা ইংলিশে? ফগি। ফগি ক্লাউড। আর আমরা কি বলি জানো? কুয়াশা। কুয়াশা পড়ছে দেখেন। সকাল এখন হচ্ছে কয়টা বাজে রিহান? 7টা না? 7 o'clock, 7টা বাজে এখন, কিন্তু কি পরিমাণ কুয়াশা দেখেন। তুমি আজকে ট্রিপে যাবা? কুয়াশা কিভাবে যাবা? সানি হবে কখন? 7, 8 or 9. 7 এখন বাজে? 7, 8 or 9. 9:30 আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে রাজওয়ানকে। এখন আমি এই দুইটাকে নিয়ে যুদ্ধ শুরু করি। তোমার ঠান্ডা লাগতেছে আব্বু? হ্যাঁ। আমেরিকায় সাধারণত কুয়াশা খুবই কম পড়ে, স্নো পড়ে বা বৃষ্টি হয়, অনেক স্নো হয় অনেক শীতের সময়, কিন্তু কুয়াশা খুব কম পড়ে। কুয়াশা পড়লেই একদম দেশের কথা খুব বেশি মনে পড়ে যায়। বাংলাদেশে তো একদম শীতের সময় শীতের সকালের কুয়াশা ভেজা শীতের সকাল খুবই মিস করি আসলে। এখানে এই যে কুয়াশা পড়ছে রিহান। আল্লাহ হাফেজ আম্মু, সাবধানে যাই, ওকে? হ্যাঁ সানি হচ্ছে, ওকে আল্লাহ হাফেজ। দেখা যাচ্ছে না আর কুয়াশার জন্য। হ্যাঁ এখন তোমাকে রেডি করি, আসো আব্বা, আসো আব্বা, আসো। এখন বাজে হচ্ছে সকাল 7টা কত, 26, 27। তো রিহান বাসা থেকে বের হয়ে হচ্ছে 7:55-তে, এখন অনেক টাইম বাকি আছে। এখন রিহানের সাথে কি করব? কই আমার আব্বা কই? এখন রিহানের সাথে কি করব? মরিচ তুলতে যাব, ওকে চলো। তুমি এই দিক দিয়ে যাও, আমি লক করে সাইড দিয়ে আসি, ওকে আব্বা। আপনি চলে গেছে আর নাই, আসো আব্বু আসো। আমি তুলতাম পরে একা একা, কিন্তু এই টাইমটা হচ্ছে বসে থাকে কি করবে না, টিভি দেখবে না, এই জন্য নিয়ে আসছি, তাই না আব্বা? একটুখানি তুলে দিয়ে চলে যাবা, তারপর মা বসে বসে পরে তুমি স্কুলে যাওয়ার পর মা তুলবো না, চলো। ও আব্বু তুমি তো সালামই দাওনি আজকে, চলো। এই যে রেড কালার গুলা তুলতে হবে, আগে ওই পাশে চলো। হায় রে আল্লাহ, আমার ভিজগুলো সব আবার ভিজে গেছে, একবার ভিজতেছে একবার শুকতেছে, এই অবস্থায় পড়েছে এবার। দেখেন মাকড়সা বাসা বানাইছে, বাংলাদেশে কত এগুলো দেখছি। হ্যাঁ আমি ব্যাকইয়ার্ডে, আপনাদের ভাইয়া চলে আসছে, দেখেন কুয়াশার পানি পড়ে কি অবস্থা হয়ে আছে। এটা কিন্তু কুয়াশার পানি, কি ভাল লাগে দেখতে না, ইস্কি একটা গ্রাম্য ফিল। দেখেন পাখি ডাকতেছে সকালবেলা কুয়াশার ঠান্ডা ঠান্ডায়। এমনিতেই তো আমার বাগানে আসলে গ্রামের একটা ফিল হয়ই। ওই দেখেন মাকড়সা কি পরিমাণ এখানে বাসা বাঁধছে, দেখছেন পুরো বাংলাদেশের নানির বাড়ি দাদির বাড়ির ফিল গ্রামের। তো যেটা বলছিলাম, এমনিতে তো একটা গ্রামের ফিল হয়ই, তারপর আবার আজকে কুয়াশা বোনাস, ওই যে কি সুন্দর সূর্য মামা উকি দিচ্ছে ওই পাশ থেকে। এখন আপনাদের একটা অবাক করা জিনিস দেখাবো, আপনারাও অবাক হয়ে যাবেন, আমি তো অবাক হয়েছি, আপনারাও হবেন। সেটা হচ্ছে দেখেন আমার শিউলি ফুল গাছে কলি আসছে, চিন্তা করছেন?
আমেরিকা আমি শিউলি ফুল গাছে ফুল ফুটাবো। দেখেন কলি আসছে, দেখছেন অনেক কলি আসছে। এই যে এই ডালেও কলি আসছে, এই ডালেও কলি আসছে, এই ডালেও কলি আসছে। আমি চাইছি আমার শখের বাগানে দেশি ফুল গাছ থাকবে, শিউলি, কামিনী, ওই যে চন্দ্রমল্লিকা, দেখেন হাজার হাজার ফুল ফুটে আছে চন্দ্রমল্লিকায়, গাঁদা, গন্ধরাজ। আর এই পাশে দেখেন সকালে বাগানে আসলে এই জিনিসগুলা কি পরিমাণ, দেখেন কুমড়ার ফুল ফুটে আছে, কত বড় ডাসা ডাসা হয়ে সব ফুল ফুটছে কুমড়ার ফুল। আবার আসো দেখো, এই দেখো কি হয়েছে, কি এটা বলো, স্পাইডার কি করছে, জাল বুনছে না, মাকড়সা জাল বুনছে, বাসা বুনছে না, বাসা তৈরি করছে না, স্পাইডার চলে গেছে এখন। এই দেখো কত লাল মরিচ, তোলো তাঁতি তোলো, সিজন নাও সিজন নাও, আব্বা ডাল ভেঙে যাবে না। অনেকগুলা মাশাল্লাহ, দাবি তুলি, বিসমিল্লাহ, মাটি হয়েছে, ডাল সহ চলে আসতেছে, দুই কালার, তুলছো, বেনানা মরিচ এটার নাম দিছি আমরা, নাববো ওই যে মাটির সাথে লেগে আছে দেখো, ওইটাও তোলো, এগুলো যে ডাল সহ এই যে এরকম করে তুলবা, ওখানে ময়লা, এখন বিসমিল্লা বিসমিল্লা সারাক্ষণ করতেছে। মরিচ তোলার আর শেষ নাই মাশাল্লাহ, এত মরিচ হয়েছে, এত তুলে রাখছি কয়েকটা গাছে, মনে হয় 10-12টা গাছে এত মরিচ হয়েছে, তো লাব্বা এক একটা তুলেই চলো যাই। আজকে কয় তারিখ আব্বা, অক্টোবর 5, আমার বার্থডে, আমার রিহানের বার্থডে হবে 2 দিন, ওর বার্থডে একটু পরে, আল্লাহরে আল্লাহ, 1 মাস ধরে, যাও থাক এখন এক একটাই থাক, তোমাকে স্কুলে দিয়ে আসি, যাও জুতা পরে ফেলো, জুতা পরে বের হও তাড়াতাড়ি, দেখো কি ঢং করতে করতে যাচ্ছে, তাতেই জুতা পরে বের হও আব্বা। আর এইখানে আমার এই মিষ্টি কুমড়াটা দেখতেছি কি, এই কাঠ বিড়ালি আসে এই যে হাঁসর দিছে, এখানেও দিছে এই যে এই পাশেও, খাওয়ার জন্য চেষ্টা করতেছে, তা আমি এই যে এই কাঠের উপর তুলে দিয়ে চারপাশে এই যে এটা দিয়ে দিলাম, তাতে হচ্ছে আর এসে খাইতে পারবে না, খাইতে আসলে এই যে এইটার উপর বসলেই ব্যথা পাবে না, এটা আমি অনলাইন থেকে কিনছিলাম, এইগুলা অনেক, মানে সাত সকালে বাগানে আসলে আরও মনটা ফ্রেশ হয়ে যায়, আরও ভালো লাগে। এই দেখেন এখানে আবার আমার বেগুন গাছের ভিতরে আবার মাকড়সা বাসা করছে, দেখেন কি সুন্দর, 3-4টা বাসা করছে, টিয়া পাখি যাচ্ছে, শোনো তোমার ট্রিপ কেমন হইল, ভালো হয়েছে, অনেক মজা করছো, কি কি দেখছো ট্রিপে, কাউ দেখেছে, চিকেন দেখেছে না, এই যে রিহান তো স্কুলে যাওয়া দেখলেন, আবার স্কুল থেকে নিয়ে আসে, খাওয়া দাওয়ার করায়, গোসল করায়, আবার নিয়ে আসছি ব্যাকিয়ার্ডে, এই আম্মুরে টুল নিয়ে আসো তো তাড়াতাড়ি আসো, জিপ লক দিয়ে কি করবা, আমার মাও চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম, নাও শুধু রেড কালার গুলা, ওকে সিজার আনছ না নাকি, হাত দেই করো না, বিসমিল্লাহির রহমানির রহিম।
রিহান কি তোলা শুরু করছো? বাস্কেট রাখো, এই দেখো এইভাবে কাটতে হবে। তুমি সকালবেলা কাটছো না? এই যে এইভাবে সব রেড কালার গুলো আম্মু না। রিহান হচ্ছে ম্যাঙ্গোর বাক্স নাও, এর ভেতরে রাখো। আব্বা ওইটা না, আব্বা এই যে এইটা, ওই যে বড়টা, বড় গ্রিনটা। হ্যাঁ ইয়া, উরি আল্লাহ কি বুদ্ধি, নিচে রেখে দিছে বক্স, ই হয়ে এই বক্সের মধ্যে পড়ে গেছে, কাটি। এ আব্বু আব্বু হাত দিও না, হাত দিও না, ই ই আব্বু ঝাল লাগবে না, ওরে ডাল সহ কাটো। এখানে ডাল কাটো, এখানে ডাল কাটো। ওকে যাও। সকাল 6টা থেকে যে যুদ্ধ শুরু হয় একদম সারা দিন, রাত 12টা পর্যন্ত, 10টার মধ্যে ছোট দুইটাকে বেডে দিয়ে দেই, আর বড়টা আবার হোমওয়ার্ক বেশি থাকে, 12টা পর্যন্ত যুদ্ধ চলে। তারপর আবার নিজের একটু ভিডিও এডিটিং করে এই সেই করে শুতে শুতে এত দেরি হয়ে যায়, মানে কি বলবো, একা একা সব কাজ করতে যায় একদম হিমশিম। আর এই যে বাগানের এইগুলা তুলতেও টাইম লাগে, এইগুলা সংরক্ষণ করতেও টাইম লাগে, পুরা পেরেশানি মধ্যে। তারপরেও ভালো লাগে কিন্তু শরীরে অনেক সময় আর কুলায় উঠতে পারি না, এত টায়ার্ড লাগে। বলো। এই যে আমার বাগানে শিং মরিচ, শিং। তো এই যে আজকে আমরা দেখেন সকাল থেকে এই যে দুপুর পর্যন্ত, এখন বাজে 3:30, অনেক মরিচ তুলে ফেলছি, অনেক জাতের মরিচ, অনেক রকম মরিচ। তো এইগুলা সবই এখন ডিপে ঢুকাই দিব। দেখেন কত ফ্রেশ, দেখছেন কত মরিচ তুলছি গাছের ডাল। এটা ডালটা ভাঙো তো, খুলে ফেলো। তো সবাই ভালো থাকেন, সবাই গাছ লাগান। মরিচ গাছ কিন্তু ছোট্ট ছোট্ট পটেও হয়, আমি খুবই ছোট ছোট পটেও কিন্তু মরিচ গাছ লাগাইছি, একদম তেলের গ্যালনে ছোট ছোট ইয়েতে মরিচ গাছ লাগাইছি। সবাই বারান্দাতে 2-3টা গাছ হলেও মরিচ গাছ প্লিজ লাগাই দেন, এর যে স্বাদ সেটা বলে বোঝানো যাবে না, আর দেখার সৌন্দর্যের কথা তো বলবোই না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন, যেন সবাই একটু দেখার সুযোগ পায়। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।